বরিশাল নগরীর কাউনিয়া হরিজন সম্প্রদায়ের জন্য সেবক কলোনিতে 6তলা বিশিষ্ট নতুন দুটি ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার 20 জানুয়ারি দুপুরে নগরীর কাউনিয়া এলাকার জানকী সিংহ রোড সংলগ্ন সেবক কলোনিতে আনুষ্ঠানিকভাবে ভবনের উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মোট 14,54,95,822 টাকা ব্যয়ে সেবক কলোনিতে 6তলা বিশিষ্ট দুটি ভবন নির্মাণ করে বরিশাল সিটি কর্পোরেশন। ভবন দুটিতে 92টি ফ্ল্যাট এবং একটি কমিউনিটি সেন্টার রয়েছে। উদ্বোধন শেষে মেয়র লটারির মাধ্যমে হরিজন সম্প্রদায়ের মাঝে ফ্ল্যাট হস্তান্তর করেন। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে অভ্যস্ত হরিজনদের আধুনিক মানের ফ্ল্যাট বরাদ্দ দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। আগামীতে সিটি কর্পোরেশন ছাড়াও সরকারি অন্যান্য সংস্থায় নিয়োজিত সুইপারদের আধুনিক মানের ফ্ল্যাট দেওয়ার কথা বললেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। এবং আমাকে সবাই প্রশংসা করে, আসলে প্রশংসার দাবিদার আপনারা, কারণ আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এই শহরটা পরিষ্কার। একটা জিনিস আমরা চিন্তা করি না, এই শহরের আমার বাসার ময়লাটা, আমার ময়লাটা যেটা আমি পরিষ্কার করি না, সেটি কিন্তু আপনারা পরিষ্কার করেন। এই পরিচ্ছন্ন কর্মীরা সিটি কর্পোরেশনে পরিষ্কার করে, তা আপনারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি বলবো আমার প্রতিটি কাউন্সিলরকে, আমি সবসময় বলি যে আপনারা করা লাগে না, যে কারণে আমরা অনেক কিছু উপলব্ধি করি না। আপনি যদি, আমি যখন আমেরিকায় ছিলাম, নিজের কাজ সব নিজে করা লাগছে, শুধু ময়লা পরিষ্কার না, জামা কাপড় ধোয়া হয়েছে শুরু করে সব। কিন্তু আমাদের দেখা যায় বাংলাদেশে আমাদের কাজের মানুষ থাকে বা এই পরিচ্ছন্ন কর্মীরা থাকে যারা এগুলি করে, যে কারণে অনেক কিছু আমরা উপলব্ধি করতে পারি না। যেহেতু আমি এই কাজগুলি করছি, আমি উপলব্ধি করি আপনাদের কষ্টটা আমি বুঝি। এবং যেহেতু একটি পরিবারে জন্মগ্রহণ করছি, আমরা ছোটবেলা হইতে সবসময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা মানবতার মা জগন্নাথ শেখ হাসিনা এই দেশটিকে তার পিতা জাতির জনক স্বাধীন করেছিলেন। এই বঞ্চিত মানুষদের এই যে সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ করার যে প্রত্যয় করেছিলেন বা সোনার বাংলাদেশ যে আমরা গর্ব, সোনার বাংলাদেশ গড়তে হলে আপনাদের বসবাসও তো সোনার করতে হবে আমাদের। আপনারা ঠিকই, আপনাদের জীবন মান, আপনারা যে অবস্থায়, আমি তো আসছি আপনাদের ঘরে ঢুকছি, আমি দেখছি এইভাবে কোনো মানুষ বসবাস করতে পারে না। আপনারা যে কষ্টের মধ্যে মানে বসবাস করেন, যে কারণে কিন্তু আমি দেখেন এই প্রকল্প, এরকম অনেকগুলি প্রকল্প কিন্তু বন্ধ হয়ে আছে সিটি কর্পোরেশনের দুর্নীতির কারণে। আমি কিন্তু এগুলি ঠিকাদার বাতিল করে নতুন ঠিকাদার আমি আপনাদের কথা দিছিলাম যে আপনাদের এই বিল্ডিং গুলি আমি কমপ্লিট করব, আমি যাওয়ার আগে আমি এগুলিকে আপনাকে কমপ্লিট করে দিয়ে যাব। সেই কথা আমি চেষ্টা করছি আমার কথা রাখার জন্য। এবং আমি আমি চাই, আমি যতদিন আছি এবং আপনারা যেভাবে আমার পাশে সবসময় দাঁড়ান, আমার যে কিছুদিন আগে আপনারা একটা জানেন একটা ঘটনা ঘটছিল, তখন আপনারা যেভাবে রাস্তায় নেমে আসছিলেন, আমার কলিজাটা এত বড় হয়ে গেছে যে আপনারা আপনারা এই যে দুঃখী মানুষ যারা আছে তাদের জন্য নিশ্চয়ই আমি আপনাদের জন্য কিছু করতে পারছি, যে কারণে আপনারা আমার জন্য রাস্তায় নামছে। তো আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনাদের জীবন মান যেন আরো উন্নত করতে পারে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন বলে আমরা এই কাজগুলি করতে পারতেছি। আপনারা জানেন যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনা, তিনি আছে বলেই এগুলি তার সময়ে এই সব প্রকল্পগুলি বাস্তবায়ন হয়। এ ধরনের এই আমাদের আমাদের পরিচ্ছন্ন অফিসার আছেন যিনি আমাদের রবিউল স্যার, কিভাবে আপনাদের আজকে লটারিটা হবে এটা একটু ব্যাখ্যা করে ওনাদের বলে দেন সবাইকে, কারণ এখানে কাকে পেতে যাই, কে পাবে, কোনটা পাবে। যেমন মুরব্বীদের জন্য যারা বয়স্ক, তাদের জন্য আমরা একতলা দোতলার ব্যবস্থা রাখছি, যাতে কষ্ট মুরব্বী না হতে পারে। আমরা সেইভাবে বিবেচনা করি, আমরা দুইটা তিনটা ভাগ করছি, এই দুই তিন ভাগে এরকম লটারি হবে। যারা নিচে পড়বেন, যে যে লটারিতে যান নামাটা, সে আপনার ওই ফ্ল্যাটের চাবি নিয়ে আপনারা চলে যাবেন এখনই।